কাকু এই পাশে, এই যে তোমার ডান দিকে, এই ডান দিকে, হ্যাঁ ডান দিকে একদম ডান দিকে, ওই যে মাথা দেখা যাচ্ছে ছোট্ট, এই যে গোলাপি প্যাকেটটার পিছনে নিচ দিয়ে ভিতরে ঢুকে পড়ো যা দাদা, হ্যাঁ তোমার পিছনে একদম কিন্তু আছে শ্যাম্পু গুলার পিছনে, ওই পেশে আমি এই সাপটি এই স্টেশনের দোকান থেকে রেস্কিউ করলাম। এই সাপটি নির্বিসাপ, এটার নাম বেতাসরা, লোকালে এটাকে অনেকে কানকুকড়ি বলে, অনেকে বাঁশপাতারি বলে, অনেকে বাঁশুয়া বলে, বিভিন্ন নামে বলে। এটা নির্বিসাপ, এটা মূলত গাছের সাপ। একটা সময় এই সাপ প্রচুর পরিমাণে দেখা যেত, এখন অনেকটাই কম দেখা যায়, বিভিন্ন কারণে সাপ কমে যাচ্ছে। তা এই সাপটি নিয়ে একটা ভুল কথা আছে গ্রামে, সেটা হচ্ছে যে এই সাপটি কামড় দিয়ে নাকি গাছে ওঠে, শ্মশানের ধোয়া দেখার পরে সাপটি গাছ থেকে নেমে আসে। এটা পুরোটাই ভুল কথা, এই জন্যেই এটি টোটালি নির্বিসাপ, এটা কামড়ালে কিছু হয় না, এটা গাছেই থাকে, তাই গাছে। এই সাপটিকে আমি এখন রিলিজ করব। Thank you.